Bismillahirrahmanirrahim. Online class গণিত বিভাগ ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁও। আজকে আমি তোমাদের পড়ব ইন্টিগ্রেশন চ্যাপ্টারের 10B এক্সারসাইজ 10B। এখানে দেখো প্রবলেম নম্বর 1। এই যে 5x + 2 হোল পাওয়ার 6 এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। এই ধরনের ফাংশনগুলোকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব? এই যে ধরি 5x + 2 = j। এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে আমরা পাবো এখানে শুধু 5। আর এই পাশে dx আর dz লিখব, তাহলে dx = কত হচ্ছে 1/5 dz। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এইটা যদি z ধরে তাহলে এখানে z টু দি পাওয়ার 6 আর dx এর মান হচ্ছে এটা। তো 1/5 কনস্ট্যান্ট থেকে আমরা সামনে নিলাম z টু দি পাওয়ার 6 dz। আমরা গতকাল এর আগের ক্লাসে এই ফর্মুলাটা শিখেছিলাম x টু দি পাওয়ার n dx = x টু দি পাওয়ার n+1/n+1। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এখানে পাচ্ছি কি z টু দি পাওয়ার 7/7। এখন এখানে 5 সাথে 35 আর z এর মান এটা বসিয়ে দিলাম, আর এই যে প্লাস c কনস্ট্যান্ট, হ্যাঁ যোগজীকরণের ধ্রুবক। এই এরপরে দেখো প্রবলেম নম্বর 3। এখানে এই যে ফাংশনটা দেওয়া আছে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখানে এই যে ধরি 1 - 4x = z, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে পাবো আমরা শুধু 4 আর dx, আর এই পাশে dz লিখব, তাহলে dx = হচ্ছে -1/4 dz। দেখো এই যে dx এর মান, তাহলে এই যে -1/4 আর dz এখানে লিখলাম, আর এই যে এটার মান এখানে z। আচ্ছা এটাকে আমরা এখানে লিখতে পারি, এই পাওয়ারটাকে উপরে তুলে দিলে z টু দি -1/3। তাহলে এর আগে আমরা এই যে এখানে ফর্মুলা শিখেছি এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এখানে লিখতে পারবো z টু দি এখানে 1 যোগ করি তাহলে 2/3, আর ঠিক নিচে 2/3 তে ভাগ করলাম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এই z এর মান যদি আমরা বসাই তাহলে এটা পাবো, তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যে এটা। ঠিক আছে দাও কেটে দাও। আচ্ছা এবার দেখো প্রবলেম নাম্বার 18। আচ্ছা এবার দেখো প্রবলেম নাম্বার 18, এখানে sin 7x এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখানে আমরা কি করব, এই যে 7x ধরি 7x = z, এটাকে ডিফারেনশিয়েট করলে আমরা পাবো 7 আর dx = dz, তাহলে dx = কত হচ্ছে 1/7 dz। তাহলে এই যে dx এর মান আমরা লিখলাম 1/7 আর এই যে dz এর যে sin আর 7x এর জন্য কত z লিখলাম। এর আগে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম sin x dx = -cos x + c। আচ্ছা তাহলে এখানে এই যে sin x কে ইন্টিগ্রেট, sin z কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো -cos z, তাহলে cos তো ঠিকই থাকবে, z এর মানটা আমরা বসাবো 7x, আর এই যে ইন্টিগ্রেশনের ধ্রুবক c, এটা হচ্ছে আমাদের উত্তর। আরেকটা প্রবলেম দেখো, এই যে প্রবলেম নাম্বার 22, এই যে ফাংশনটা দেওয়া আছে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি cos 2 × 2x/2। আমরা একটা ফর্মুলা জানি 1 + cos 2θ = 2cos² θ, তাহলে এই রুট 2 এখানে আসলো আর স্কয়ার আর রুট কাটাকাটি গেল, এখানে হলো cos x / 2। এখন এর আগে আমরা একটা ফর্মুলা শিখে নিই, এর আগেই শিখেছি আমরা ফর্মুলাটা, সেটা হচ্ছে এই যে cos x dx = কত হচ্ছে sin x, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো sin x। তাহলে এই যে cos x / 2 এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি sin x / 2, আর এই যে x / 2 এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হাফ, এই হাফ দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই 2 টা উপরে উঠে আসবে হবে 2 × √2, আর এই যে sin x / 2 + c। ঠিক আছে আচ্ছা এবার দেখো প্রবলেম নাম্বার 32। এখানে এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব দেখো, এই ধরনের ফাংশন থাকলে আমরা কি করব, এখানে হাফ কমনের 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা একটা ফর্মুলা জানি 2 sin a sin b = cos a - b - cos a + b, এই ফর্মুলা আমরা ব্যবহার করতেছি। ঠিক আছে 2 sin a sin b এর একটা ফর্মুলা আছে ত্রিকোণমিতিতে, সেটা হচ্ছে cos a - b - cos a + b, হ্যাঁ 2 sin a sin b cos a - b, এর থেকে যদি বিয়োগ করো তাহলে 2x, আর -cos a + b এটা একটা যোগ করো তাহলে 8x। এখন আমরা এই যে cos 2x dx লিখলাম, আবার এখানে -half cos 8x dx। এখন এইটার ইন্টিগ্রেশন এর আগে আমরা শিখেছি এখানে কত হবে sin 2x, এই যে sin 2x, আর এই যে 2x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2, এই 2 দিয়ে ভাগ করলাম, ঠিক একই ভাবে এখানে cos 8x কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো sin 8x, আর এই যে 8x এইটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো 8, এই 8 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, এটাই হচ্ছে আমাদের উত্তর।
দেখো এবার তোমাদের প্রবলেম নাম্বার 36 আমরা সলভ করব ঠিক আছে এখানে প্রবলেমটা দেওয়া আছে এটা আমরা এটাকে এভাবে লিখতে পারি দেখো 2 এখানে নিলাম আর এখানে 2 তাহলে 2 2 গুণে কত 4 হলো আর এই যে sin 5x কে আগে দেখলাম cos 4x কে পরে নিলাম তাহলে আমরা একটা ফর্মুলা দিই 2 sin a cos b সমান কত sin a + b + sin a - b এইটা যদি a ধরো এটা যদি b ধরো 2 sin a sin b = sin a + b এটা এটা যোগ করো 9x প্লাস sin a minus b এটা থেকে বিয়োগ করো তাহলে হচ্ছে x এখন এই 9x কে আমরা আলাদা করলাম আবার এই যে sin x কে আলাদা করলাম এখন আমরা আগে নিয়মই এই sin x sin 9x কে ইন্টিগ্রেট করলে আমরা cos 9x আর এই যে 9x এটাকে ডিফারেনশিয়েট করলে আমরা পাবো 9 এই 9 দিয়ে ভাগ করলাম ঠিক একই ভাবে এখানে sin x কে ডিফারেনশিয়েট করে ইন্টিগ্রেট করলে আমরা পাবো মাইনাস কত মাইনাস cos x তাহলে আমরা এটা পাচ্ছি এটাই আমাদের উত্তর